বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম এভরিবডি টু টুডেস ক্লাস অন ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন 2005 এন্ড ICD-10। গ্লোবাল থ্রেটস, হোয়াই আর উই কানেক্টেড? এপিডেমিক্স আর নট নিউ, মেট টুক ডেজ, উইকস অর মান্থস টু রিচ আর টেরিটরিজ। ইমার্জেন্স অর রি ইমার্জেন্স অফ ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ইনক্রিজড পেস অফ স্প্রেড, দ্য থ্রেট অফ ডেলিভারেট ইউজ অফ বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এজেন্টস, ইম্প্যাক্ট অন হেলথ ইকোনমি অ্যান্ড সিকিউরিটি। মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনের ব্যাকগ্রাউন্ড। আসলে তো আমরা জানি যে ডিজিজ কোনো বাউন্ডারি মানে না। এখন যে করোনা প্যান্ডেমিক চলতেছে, এটা যদিও চীনের উহানে শুরু হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু এটাকে কনফাইন রাখা যায় নাই, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তো আসলে ইনফেকশাস ডিজিজ অনেক সময় গ্লোবাল থ্রেট হিসেবে দেখা দেয় এবং আলটিমেটলি হেলথ, ইকোনমি, সিকিউরিটি সবকিছুর উপরে ইম্প্যাক্ট ফেলে। তো ইন্টারন্যাশনাল থ্রেট যদি আমরা দেখি, 1980 থেকে 1910 পর্যন্ত বা এখন পর্যন্ত 2021 পর্যন্ত যদি দেখি, দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন ডিজিজ থ্রেট আকারে এসেছে। HIV/AIDS যখন প্রথম আসলো, তখনও এটাকে নিয়ে সবাই আতঙ্কিত ছিল। তারপরে XDR-TB বা টোটাল ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, চেরনোবিলের যে গ্যাস দুর্ঘটনা, তারপরে বিভিন্ন রকম মেনিনজাইটিস, নিপা ভাইরাস, কলেরা, বিভিন্ন কেমিক্যাল পলিউশন, একসময় দেখা গেল অ্যানথ্রাক্স এসেছে, তারপরে পঙ্গপাল বা পেস্ট আক্রমণ করে, আফ্রিকার ওইদিকে ইবোলা ভাইরাস আসলো, চীন চীন হংকং জাপানে সার্স ভাইরাস আসলো, এক সময় এভিয়ান ফ্লু আসলো, এরপরে এইবার আসছে COVID-19। তাহলে এইরকম আমরা যদি সেই 1980 সন থেকে 2019 পর্যন্ত দেখি, তাহলে এরকম বিভিন্ন ডিজিজ সারা বিশ্বের জন্য থ্রেট হিসেবে আবির্ভূত হয়েছে। দি ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন অরিজিনেটেড উইথ দ্য ইন্টারন্যাশনাল স্যানিটারি রেগুলেশন অ্যাডাপ্টেড অ্যাট দ্য ইন্টারন্যাশনাল স্যানিটারি কনফারেন্স ইন প্যারিস ইন 1851। তাহলে হেলথ রেগুলেশনের বেসিস বা মূল বপন করা হয়েছিল 1851 সনে। ওই সময় একটা ইন্টারন্যাশনাল স্যানিটারি কনফারেন্স হয়েছিল প্যারিসে, ওইটাই বর্তমানে এই ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনে রূপান্তরিত হয়েছে। International health regulations which are administered by WHO have been in force in 1969. সর্বপ্রথম এই ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন এনফোর্স করা হয় 1959 সনে, রিভাইজড ইন 1981। 81 সনে এটা আবার রিভাইজ করা হয়, রিকোয়ার্ড মেম্বার স্টেটস টু নোটিফাই অনলি কলেরা, প্লেগ এবং ইয়েলো ফিভার। শুরুতে যখন 81 সনে এটা রিভিউ করা হয়, তখন কলেরা, প্লেগ এবং ইয়েলো ফিভার এই তিনটা অসুখ যদি কোনো দেশে হতো, তাহলে WHO কে ইনফর্ম করতে হতো, রিপোর্ট করতে হতো। দিজ রেগুলেশনস প্রোভাইডেড অ্যান এসেনশিয়াল অ্যান্ড দ্য অনলি লিগাল ফ্রেমওয়ার্ক ফর শেয়ারিং আর্জেন্ট এপিডেমিওলজিক্যাল ইনফরমেশন অন ট্রান্সবাউন্ডারি স্প্রেড অফ ইনফেকশাস এজেন্ট। তাহলে কোন দেশে যদি ইয়েলো ফিভার, প্লেগ এবং কলেরা হতো, তাহলে আবশ্যিকভাবে এই আইনের আওতায় এটা WHO-র যে ওই রিজনের অফিস সেখানে অবহিত করতে হতো। হাউএভার, দিজ রেগুলেশনস আর ইনএডিকুয়েট টু অ্যাড্রেস দ্য ইভলভিং নিডস অফ কম্বেটিং ডিজিজ আউটব্রেকস অ্যান্ড আদার পাবলিক হেলথ ইমার্জেন্সিস অফ ইন্টারন্যাশনাল
concern. In the view of mounting threats and the urgency of emerging and re-emerging diseases, and to further strengthen global cooperation to combat such threats, it was imperative to review the existing legal framework to address these evolving needs. The revised regulations were adopted by the Hague Assembly on 21st May 2005. Henceforth, the revised regulations are referred to as International Health Regulations 2005. Etai hocche latest. The International Health Regulations sei 18 bole eta shuru hoyechilo sei 1969 sone ar etar basis chilo 1851 sone. The 69 sone shuru hoye 81 sone ekbar revise hoyeche. আবার 2005 এ এটা লাস্টলি রিভাইজ হয়েছে, এটাই লেটেস্ট। এজন্য এখন বলে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস 2005। স্কোপ অফ ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন অর হোয়াট ডাজ ইট ইনক্লুড? ডিজিজ আন্ডার ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন, অল ইলনেস অর মেডিকেল কন্ডিশন ইররেসপেক্টিভ অফ অরিজিন অর সোর্স that present or could present significant harm to humans, ei rokom kono disease hole jeta manusher significant harm korbe shetake notify korte hoy, all events that may constitute a public health emergency of international concern, significant or potentially international public health risk, both national and international system. Purpose of International Health Regulation 2005: to prevent, protect against, control and provide a public health response to the international spread of disease in ways that are commensurate with the restricted to public health risk and which avoid unnecessary interference with the international traffic and trade. তাহলে এই আইনে বলা হয়েছে যে কিছু ডিজিজের এই ওইরকম হার্মফুল ডিজিজ বা যেগুলো পাবলিক হেলথ ইমার্জেন্সিস অফ ইন্টারন্যাশনাল কনসার্ন, সেই বিষয়গুলো যাতে না ছড়ায় তার জন্য কিছু মেজার বা নিয়মকানুন সব রাষ্ট্রকে মানতে হবে, আবার যেন আননেসেসারি ইন্টারফেরেন্স না হয় ট্রাফিক এবং বাণিজ্য এবং চলাফেরায়, যাতে আবার কোনো অযথা বিঘ্ন না ঘটে সেটাও খেয়াল রাখবে। A binding legal document between WHO and member states with rights, obligations and standardized procedure. কিছু অধিকার থাকবে পেশেন্টদের, মানুষের বা কোনো একটা দেশের, কিছু নিয়ম কানুনের বাধ্যবাধকতা থাকবে, আবার কিছু স্ট্যান্ডার্ডাইজ প্রসিডিউর থাকবে, এরকম একটা লিগাল বাইন্ডিং বা ডকুমেন্ট বিটুইন WHO এন্ড মেম্বার স্টেট। The International Health Regulations 2005 are legally binding global agreement to protect public health. These are the international commitments for shared responsibilities and collective defense against disease spread. What are International Health Regulation 2005? Eta porikkhay aste pare jo ei what are the International Health Regulation 2005? The International Health Regulations 2005 are legally binding regulations that aim to, number A, assist countries to work together to save lives and livelihoods endangered by the spread of disease and other health risks and avoid unnecessary interference with international trade and travel. এতক্ষণ আমি যা বলেছি আগে তার সারমর্ম হচ্ছে এটা, এইটুকু মনে রাখবেন সবাই যে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস হচ্ছে একটা লিগাল বাইন্ডিং বা রেগুলেশন যেটা দুইটা উদ্দেশ্যে পরিচালিত হয়। একটা হচ্ছে সবাই একসঙ্গে ওই ইনফেকশন বা ডিজিজের স্প্রেড প্রিভেনশনে কাজ করবে, আর একটা হচ্ছে আননেসেসারি ইন্টারফারেন্স উইথ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ট্রাভেল, সেটা যাতে না হয় সেটা খেয়াল রাখবে। International Health Regulation is about preventing the international spread of diseases. IHR seeks that all member states be able to timely detect,
assess and notify and report events and respond to public health risk and public health emergencies of international concern. What do the international health regulation call for? Strengthen national capacity for surveillance and control, including in travel and transport, prevention, alert, and response to public health emergencies of international concern. Rights, obligation, and procedures are procedures and progress monitoring, global partnership and international collaboration. International health regulation কতগুলো time frame অনুযায়ী কাজ করে আসতেছে. May 2005 World Health Assembly approved the revised international health regulation. তাহলে World Health Assembly তে WHO কর্তৃক এটা accepted হয় May 2005. 15th June 2007 entry into force of the revised IHR. WHO সকল member country 2007 এটা কার্যকর করে. 2009 all countries have assessed their level of core capacities. 2009 সব দেশ তাদের ক্যাপাসিটি কেমন এই IHR মানার ক্ষেত্রে সেটা তারা অ্যাসেস করে. 2012 all countries have reached a minimum required level of core capacities. 5 priority actions for কি পাঁচটা প্রায়োরিটি কাজ করতে হবে. এস্টাবলিশ এ ফাংশনিং ন্যাশনাল IHR ফোকাল পয়েন্ট, এনশিওর এডহিয়ারেন্স টু রিপোর্টিং রিকোয়ারমেন্টস এন্ড ভেরিফিকেশন অফ পাবলিক হেলথ ইভেন্টস, অ্যাডজাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড লেজিসলেটিভ অ্যারেঞ্জমেন্টস ইনক্লুডিং সার্টিফিকেটস, অ্যাসেস কোর ক্যাপাসিটিস, সার্ভিলেন্স এন্ড রেসপন্স ডেজিগনেটেড পয়েন্টস অফ এন্ট্রি, ডেভেলপ national plan and mobilize resource necessary to guarantee compliance with the provisions set in IHR 2005. তাহলে প্রত্যেকটা member state of WHO কে এই পাঁচটা priority action করতে হয়েছে IHR এর under এ. Core capacity কি under IHR? Every member states within 5 years after IHR enters into force should achieve the required minimum capacity level in 12 operational core capacities for effective implementation of IHR 2005. এই core capacity গুলোর হচ্ছে national legislation, policy and financing, coordination and national focal point communications, surveillance, response, preparedness, risk communication, human resources, laboratory. মানে কোনো একটা epidemic বা international threat হয়, এরকম কোনো public health emergency যদি arise করে, তাহলে তার জন্য এই কাজগুলো রাষ্ট্রকে করতে হবে. Designated ports, airports and ground crossing, dealing potential hazards of biological events like infectious, zoonosis and food safety, chemical events, রেডিও নিউক্লিয়ার ইভেন্ট. তাহলে এই 12টা হচ্ছে কোর ক্যাপাসিটিস আন্ডার IHR 2005. এই 12টা মনে রাখবেন সবাই. বাংলাদেশ এন্ড IHR 2005 ডেজিগনেটেড IHR ন্যাশনাল ফোকাল পয়েন্ট, আইডেন্টিফিকেশন অফ IEDCR অ্যাজ দ্য IHR ফোকাল টেকনিক্যাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ. এটা থেকে আপনাদের এমসিকিউ থাকতে পারে, যারা ক্লাসে আছেন এটা মনে রাখেন, আপনাদের যে কুইজ এখান থেকে প্রশ্ন থাকবে যে বাংলাদেশে IHR এর ফোকাল টেকনিক্যাল ইনস্টিটিউট কোনটা. এটা হচ্ছে IEDCR, ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ, মানে IEDCR. করোনা পরে সবাই এটাকে আমরা চিনি. এই IEDCR টা হচ্ছে আন্তর্জাতিকভাবে IHR এর রিপ্রেজেন্টেটিভ. বাংলাদেশে IHR নিয়ে কাজ করে বা IHR রিলেটেড টেকনিক্যাল ইনস্টিটিউট হচ্ছে IEDCR. ফরমেশন অফ IHR কমিটিস, কন্ডাক্টিং সার্ভিলেন্স অফ ডিজিজ অফ পাবলিক হেলথ ইম্পর্টেন্স.
assessment of core capacity of health facilities and point of entry for implementation of IHR 2005 in 2009 and 2011. Developed IHR related strategies, guideline, action plan, manual, standard operating procedure for management of public health emergencies of international concern at portal of entry, point of entry. বিমান বন্দর, সমুদ্র বন্দর বা স্থল বন্দরে যেখানে বিদেশ থেকে মানুষ আসে সেখানে সেটাকে বলে পয়েন্ট অফ এন্ট্রি। সেখানে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনের যে নিয়ম কানুন আছে এগুলো ইমপ্লিমেন্ট করতে হয়। মানে যারা সন্দেহভাজন বা আক্রান্ত হওয়ার মতো লোক আসবে তাদেরকে চেক আপ করতে হবে, কোয়ারেন্টাইনে রাখতে হবে প্রয়োজনে। Capacity building of IHR implementation through training and workshop, review and assessment of national legislation regulations, other instrument for IHR 2005 implementation. Designation of Hazrat Shahjalal International Airport, Chittagong Seaport. Sir, 22 number slide ta ekbar dekhan. আগেরটার কন্টিনিউশন যে বাংলাদেশ কি কি করবে। ঠিক আছে স্যার। তো এরপরে যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চিটাগাং সিপোর্ট এবং বেনাপোল ল্যান্ডপোর্ট অ্যাজ আইএইচআর ডেজিগনেটেড পয়েন্ট অফ এন্ট্রি, এই তিনটা পোর্ট, একটা বিমানবন্দর, একটা সমুদ্র বন্দর এবং একটা স্থল বন্দর, এই তিনটাকে আইএইচআর ডেজিগনেটেড পয়েন্ট অফ এন্ট্রি বা দেশে প্রবেশ করার এন্ট্রি হিসেবে গণ্য করা হয়েছে। Drafting of a new law in relation to implementing of IHR. IHR core capacity and Bangladesh status. Bangladesher ki obostha? Capacity 1 and 2, administrative, collaborative and legal issues. Designated IHR national focal point, IDCR, IHR National Focal Technical Institute of Bangladesh. Formation of IHR committees. National policy for vaccination against poliomyelitis and for quarantine, isolation and risk communication for avian or pandemic influenza. এখন যেটা করোনার ক্ষেত্রে চলছে। Capacity 1 and 2 continuation চলছে এই স্লাইডে। National legislation, regulations and other instruments for IHR 2005. Implementation reviewed and drafting of a new law. Assessment of core capacity of health facilities and point of entries for implementation of IHR in 2009 and 2011. Stockpile of antiviral, antibacterial, personal protective equipments and disinfectants adequate at national level. Building up of isolation facilities in all 64 district hospitals. তাহলে আইএইচআর অনুযায়ী বাংলাদেশে কিন্তু 64টা যে ডিস্ট্রিক্ট সদর হসপিটাল আছে সেখানে কিন্তু আইসোলেশন সেন্টার আগে থেকেই তৈরি থাকার কথা। হ্যাঁ, করোনার জন্য না, আগে থেকেই থাকার কথা, এটা আইনেই আছে। ক্যাপাসিটি 3, 4, 5, দ্যাট ইজ সার্ভিলেন্স, রেসপন্স অ্যান্ড প্রিপেয়ারনেস, স্ট্রং সার্ভিলেন্স সিস্টেম প্রেজেন্ট অ্যাট অল লেভেলস, presence of national plans for disease surveillance and international health regulation, conducting surveillance of disease of public health importance, strong reporting and notification mechanism for IHR related disease and event. এগুলো নিয়ে মূলত আমাদের দেশে WHO গভর্নমেন্টের সঙ্গে কাজ করে। WHO দেখবেন যে সার্ভিলেন্স মেডিকেল অফিসার আছে, তারাই যে কোথায় কোন ডিজিজ হয় সেটা রিপোর্ট করতে হয় WHO। IHR রিপোর্টিং ডিজিজ যেগুলো আছে বা নোটিফাইবল ডিজিজ যেগুলো আছে সেগুলো প্রথমে আইডিসিআর কে জানাইতে হয়, পরে আইডিসিআর WHO রিজিওনাল হেডকোয়ার্টারে জানিয়ে দেয়। ক্যাপাসিটি 6 and 7, রিস্ক কমিউনিকেশন অ্যান্ড হিউম্যান রিসোর্সেস, হেলথ এডুকেশন ব্যুরো DGHS ইজ কমিউনিকেটিং ইউনিট। যোগাযোগের ক্ষেত্রে হেলথ এডুকেশন গুরু আছে ডিজি, তারা এই কাজ করে। ডেভেলপ অ্যাকশন প্ল্যান, ম্যানুয়াল, স্ট্র্যাটেজি অ্যান্ড গাইডলাইন ফর আইএইচআর,
স্ট্র্যাটেজি এন্ড গাইডলাইন ফর ম্যানেজমেন্ট অফ পাবলিক হেলথ ইমার্জেন্সিস অফ ইন্টারন্যাশনাল কনসার্ন অ্যান্ড পয়েন্ট অফ এন্ট্রিস অ্যান্ড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অন পাবলিক হেলথ ইমার্জেন্সিস অফ ইন্টারন্যাশনাল কনসার্ন। এখানে যে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে এখানে এগুলো ডিটেলস পাওয়া যাবে। সেকেন্ড, ন্যাশনাল এভিয়ান অ্যান্ড প্যান্ডেমিক ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান বাংলাদেশ 2011 টু 2016 ইন দ্য কনটেক্সট অফ আইএসিআর 2005। টু ইয়ার ফাইভ প্রোগ্রাম একটা অ্যাট আইডিসিআর উইথ সিডিসি আটলান্টা কোলাবোরেশন। তারপরে ক্যাপাসিটি বিল্ডিং অফ আইএইচআর ইমপ্লিমেন্টেশন থ্রু আইএইচআর রিলেটেড ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপস ফর ডিফারেন্ট লেভেল অফ হেলথ পলিসি মেকার্স ম্যানেজার্স ক্লিনিশিয়ানস অ্যান্ড পয়েন্ট অফ এন্ট্রি পার্সোনাল। ক্যাপাসিটি এইট, ল্যাবরেটরি ক্যাপাসিটি, গভর্নমেন্ট হ্যাজ ডায়াগনোস্টিক ক্যাপাসিটিস অফ পটেনশিয়াল পাবলিক হেলথ ইমার্জেন্সিস অফ ইন্টারন্যাশনাল কনসার্ন অ্যাট ন্যাশনাল লেভেল। ন্যাশনাল লেভেলে একটা ল্যাবরেটরি থাকতে হবে যেখানে সব পাবলিক হেলথ ইমার্জেন্সি ডিটেক্ট করার ব্যবস্থা থাকবে। অল ন্যাশনাল লেভেল ল্যাবস হ্যাভ ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম অ্যান্ড ফিউ ল্যাবস হ্যাভ পার্শিয়াল এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট প্রোগ্রাম। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ফর এক্সটার্নাল রেফারাল অফ পটেনশিয়াল পাবলিক হেলথ ইমার্জেন্সিস অফ ইন্টারন্যাশনাল কনসার্ন লাইক পোলিও, ইনফ্লুয়েঞ্জা, নিপা ভাইরাস specimens to refer laboratories. Four capacities of point of entry, designation of Shahjalal International Airport, Chittagong Seaport and Benapole Land Port as a IHR designated portal of entry, portal of entries coordination committee form, complete medical facilities for assessing potentially contaminated or infected travelers exist in designated portal of entry. এই যে তিনটা designated portal of entry, এখানে কিন্তু medical camp আছে, medical facility আছে, এখানে doctor posted আছে, medical assistant nurse posted আছে, এই তিনটা পোর্টে তারা যে ট্রাভেলারদের প্রয়োজন অনুসারে চেক করে এবং প্রয়োজনে আইসোলেশন কোয়ারেন্টাইন বা এগুলো অনুসরণ করে। Ship sanitation control certificate system is in full practice and submission of the maritime declaration is practiced. জাহাজে sanitation maintain হচ্ছে কিনা এর জন্য সার্টিফিকেট নিতে হয়। Public health event of international concern, যে PHEIC, কোনগুলোকে আমরা public health event বা public health emergency of international concern বলবো। Criteria of public health event of international concern, to be considered as a potential public health emergency of international concern, the event would have to meet two of the following criteria. Annex 2 offers guidance in interpreting the question. Je kono dui ta boishishto uposthit thakte hobe. Is the public health impact of event serious? Is the event unusual or unexpected? Is there a significant risk of international spread? Is there a significant risk of international travel or trade restrictions? তাহলে এগুলার যে কোনো দুইটা যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটা হবে পাবলিক হেলথ ইমার্জেন্সিস অফ ইন্টারন্যাশনাল কনসার্ন। তো এটা সাধারণত দেখা গেছে যে কিভাবে ডিসিশন নেওয়া হয়েছে, যে কেস অফ ফলোয়িং ডিজিজ, যদি স্মল পক্স, পোলিওমাইলাইটিস, ইনফ্লুয়েঞ্জা, সিভিয়ার একিউট রেসপিরেটরি সিন্ড্রোম, এগুলা আইএইচআর এর আন্ডারে নোটিফাইবল ডিজিজ, প্রত্যেক রাষ্ট্রকে এগুলো ম্যানেজ করার ব্যবস্থা করতে হবে, ডায়াগনোসিস করার ব্যবস্থা করতে হবে এবং ইন্টারন্যাশনালি যাতে ছড়ায় না পড়ে সেই ব্যবস্থা করতে হবে। এনি ইভেন্ট অফ পটেনশিয়াল ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ কনসার্ন ইনক্লুডিং দোজ অফ unknown cases and sources. A case of following disease: cholera, eta public health emergency, pneumonic plague, yellow fever, viral hemorrhagic fever, West Nile fever, other disease of special national regional concern like dengue, Rift Valley fever,
তারপরে মেনিঙ্গোককাল ডিজিজ, এগুলো সব ইন্টারন্যাশনালি নোটিফাইবল ডিজিজ আন্ডার IHR। ইভেন্ট নোটিফিকেশন, এনি কোন কোন ইভেন্ট নোটিফাই করতে হবে, এনি ইভেন্ট দ্যাট মে কনস্টিটিউট এ পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন টু WHO উইদিন 24 আওয়ার্স অফ ন্যাশনাল অ্যাসেসমেন্ট, কন্টিনিউ টু প্রোভাইড WHO উইথ ডিটেইল পাবলিক হেলথ ইনফরমেশন ইনক্লুডিং কেস ডেফিনেশন, কেসেস অর ডেথস, কন্ডিশন এফেক্টিং স্প্রেড অ্যান্ড মেজার্স, ডাজ নট মিন অ্যান অ্যাকচুয়াল পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন ইজ নেসেসারি অকারিং, মানে এটা হতেই হবে এমন না, হওয়ার মতো থ্রেট হলেই সেটা নোটিফাই করতে হবে, এখানে ডিটেকশন করে রিপোর্ট করতে হবে WHO ISR ফোকাল কন্ট্যাক্ট পয়েন্টে। এটা কমিউনিটি লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল, কান্ট্রি লেভেল, এইভাবে নেটওয়ার্ক বা রেফারাল মেনটেন করে এই নোটিফিকেশনটা করা হয়, মানে উপজেলা থেকে ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্ট থেকে ন্যাশনালি, ন্যাশনাল লেভেল থেকে IEDCR, ওটাকে আবার WHO তে রিপোর্ট করবে ইন্টারন্যাশনাল লেভেলে। ডিটারমিনেশন অফ এ পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন, ডিরেক্টর জেনারেল অফ WHO ডিটারমাইন্স হোয়েদার অ্যান ইভেন্ট কনস্টিটিউটস এ পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন অর নট। ফাইভ কি ক্রাইটেরিয়া, ইনফরমেশন ফ্রম দ্য স্টেট অর স্টেটস, ডিসিশন ইনস্ট্রুমেন্ট, অ্যাডভাইস অফ দ্য ইমার্জেন্সি কমিটি, সাইন্টিফিক প্রিন্সিপলস, সাইন্টিফিক ইনফরমেশন, আদার রিলিভেন্ট ইনফরমেশন, রিস্ক অ্যাসেসমেন্ট টু হিউম্যান হেলথ অফ ইন্টারন্যাশনাল স্প্রেড অ্যান্ড ইনফারেন্স উইথ ইন্টারন্যাশনাল ট্রাফিক। ইভেন্ট নোটিফিকেশনের একটা ফ্লো চার্ট দেখানো হয়েছে, যদি কি বলে স্ন্যাপশট নিতে চান নিয়ে নেন, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না। কোর ক্যাপাসিটিস ফর ম্যানেজমেন্ট অফ পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন, ফর ম্যানেজমেন্ট অফ পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন, এ কোঅর্ডিনেটেড অ্যান্ড কনসার্টেড capacity is needed, it should be active from community to national level for investigation and responding to disease outbreak, rapid response team are functioning at different tiers of health system, reporting of potential public health emergency of international concern will follow a chain of response from community to the national level, community first contact health service provider, উপজেলা র্যাপিড রেসপন্স টিম, ডিস্ট্রিক্ট র্যাপিড রেসপন্স টিম এবং ন্যাশনাল র্যাপিড রেসপন্স টিম, এই বিভিন্ন লেভেলে এটা কাজ করে। কিভাবে রিপোর্টিং হয় তার একটা ফ্লো চার্ট দেখানো হয়েছে, এটা স্ন্যাপশট নিয়ে নেন। ডেজিগনেটেড পোর্ট অফ এন্ট্রি, এটা বারবারই বলা হয়েছে যে আমাদের দেশের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চিটাগাং সি পোর্ট এবং বেনাপোল ল্যান্ড পোর্ট, এই তিনটা হচ্ছে মানে IHR অনুযায়ী পয়েন্ট অফ এন্ট্রি। IHR 2005 এন্ড সার্ভিলেন্স, আমরা জানি যে সার্ভিলেন্স ইজ দ্য অনগোয়িং সিস্টেম কালেকশন এন্ড অনগোয়িং সিস্টেমেটিক কালেকশন কোলেশন অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা অ্যান্ড দ্য ডিসিমিনেশন অফ ইনফরমেশন টু দোজ হু নিড টু নো ইন অর্ডার দ্যাট অ্যাকশন মে বি টেকেন। Importance of surveillance in IHR 2005, thus by strengthening national public health system, specifically in the area of disease surveillance and response, countries can detect, assess, and respond to public health threats of national and international concern in timely manner and prevent international spread, which is the major purpose of IHR 2005. একই কথাই বারবার বলা হয়েছে বিভিন্নভাবে। Surveillance and response capacity at local level, detection of event, reporting and control measures at intermediate level, confirmation, assessment and reporting and at national level, assessment, notification to WHO,
পাবলিক হেলথ রেসপন্স, দ্যাট ইজ কন্ট্রোল মেজার, সাপোর্ট, অন সাইট অ্যাসিস্ট্যান্স, অপারেশনাল লিঙ্কস, লিয়াজো, পাবলিক হেলথ ইমার্জেন্সি প্ল্যান অ্যান্ড অন 24 আওয়ার্স বেসিস। তাহলে এইভাবে লোকাল লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এবং ন্যাশনাল লেভেলে সার্ভিলেন্স এবং তার রেসপন্স ডিফাইন করা আছে। সার্ভিলেন্স সিস্টেম ইন বাংলাদেশ, ডিজিজ সার্ভিলেন্স আন্ডার ডিফারেন্ট প্রোগ্রাম, ইপিআই এর একিউট ফ্লাসিড পোলিওমাইলাইটিস, নিউনেটাল টিটেনাস, মিজলস এবং অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন, এগুলোর সার্ভিলেন্স চলে, WHO-র আন্ডারে এগুলোর সার্ভিলেন্স চলে। টিউবারকুলোসিস এবং লেপ্রোসি, ম্যালেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়া, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ড হেলথ ইলনেস উইচ ইনক্লুডস একিউট ওয়াটারি ডায়রিয়া অ্যান্ড একিউট রেসপিরেটরি ইনফেকশন, HIV অ্যান্ড STD। অর্থাৎ এখানে যে 7টা পয়েন্ট দেখানো হয়েছে, এই বিষয়গুলো WHO সার্ভিলেন্সের আন্ডারে নোটিফাইবল, অর্থাৎ এই ডিজিজ কোন বিশ্বের কোন এলাকায় দেখা গেলে সেটা WHO কে ইনফর্ম করতে হয়। তাহলে এই ডিজিজের 4টা আপনারা মনে রাখবেন, এটা এটা দিয়েও কুইজ বা ছোট প্রশ্ন থাকতে পারে। এছাড়া স্পেশাল সার্ভিলেন্স কন্ডাক্টেড বাই IEDCR, আরো কিছু ডিজিজ যেটা স্পেশালি সার্ভিলেন্স করা হয় সেটা কি কি? নিপা ভাইরাস সার্ভিলেন্স, আরেকটা AMES, এটা কি আমি এই মুহূর্তে বলতে পারছি না, এটার সার্ভিলেন্স চলে। ইনফ্লুয়েঞ্জা সার্ভিলেন্স, হসপিটাল বেসড সার্ভিলেন্স, কমিউনিটি বেসড সার্ভিলেন্স, সার্ভিলেন্স এবং হাই রিস্ক গ্রুপ। তারপর ওয়েট মার্কেট সার্ভিলেন্স, ভাইরাল নিউমোনিয়া সার্ভিলেন্স, ডেঙ্গি সার্ভিলেন্স, ন্যাশনাল HIV সেরো সার্ভিলেন্স, সালমোনেলা সার্ভিলেন্স, এগুলো স্পেশালি টাইম টু টাইম IEDCR করে থাকে। নোটিফাইবল ডিজিজ আন্ডার IHR 2005, অলওয়েজ নোটিফাইবল 5টা, এগুলো সব মুখস্থ রাখতে হবে আপনাদের। অলওয়েজ নোটিফাইবল স্মল পক্স, ওয়াইল্ড পোলিওমাইলাইটিস, হিউম্যান ইনফ্লুয়েঞ্জা, SARS, সিভিয়ার একিউট রেসপিরেটরি সিন্ড্রোম অ্যান্ড করোনা ভাইরাস ডিজিজ বা COVID-19। দিস ডিজিজ আর অলওয়েজ নোটিফাইবল, কোনো দেশের কোনো এরিয়ায় এই ডিজিজ দেখা গেলে সেটা WHO-কে ইনফর্ম করতে হবে আইনগতভাবে। এছাড়া পটেনশিয়ালি নোটিফাইবল আছে কিছু ডিজিজ, যেমন কলেরা, নিউমোনিক প্লেগ, ইয়েলো ফিভার, ভাইরাল হেমোরেজিক ফিভার অ্যান্ড ওয়েস্ট নাইল ফিভার। এই পর্যন্তই IHR। IHR থেকে অন্য কিছু মনে রাখেন আর না রাখেন, মনে রাখবেন হচ্ছে IHR কি জিনিস, এটার এইম কি, এবং IHR এর আন্ডারে নোটিফাইবল ডিজিজ, অলওয়েজ নোটিফাইবল এই 5টা, আর পটেনশিয়ালি নোটিফাইবল এই 5টা, টোটাল 10টা নোটিফাইবল ইজ। এছাড়া WHO সার্ভিলেন্স এর আন্ডারে ওই 6টা পয়েন্ট নোটিফাইবল, আর IEDCR স্পেশালি কিছু ডিজিজ সার্ভিলেন্স করে সেগুলো নোটিফাইবল। এখন আমার সময় আছে মাত্র 3 মিনিট, এরপর ডিসকানেক্ট হয়ে যাবে। তো শেষে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ বা ICD, এটা বলে আমি শেষ করব। There exist considerable variation in diagnostic criteria and classification of disease among countries. Many approaches have been tried in the past to group disease. In 17th century, John Grant arranged disease in an alphabetical order. মানে এক এক রোগের এক এক দেশে এক এক নাম, এক এক ভাবে ডায়াগনোসিস করে। তো সারা বিশ্বে সকল রোগকে এক নামে ডাকার যে সিস্টেম, সেটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ। Later on, diseases were classified according to certain characteristics, such as causative agent, the part of the body affected, and the nature of changes produced. All these have formed the basis of international classification of disease proposed by WHO and accepted for national and international use. Purpose of ICD by international classification of disease. The purpose of ICD is to adopt a uniform classification that can be used throughout the world in order to make accurate comparison of morbidity and mortality. এখন একজন মানুষ ডায়াবেটিসে মারা গিয়েছে, ডায়াবেটিস কে যদি একটা কোড নাও, এগুলো একটা কোড নাম্বারের মতো, ধরেন কথার কথা ডায়াবেটিস মানে ICD-10, কি বলে ICD-004, তাহলে তখন সৌদি আরবেও যদি ডায়াগনোসিস লেখে যে ICD-004, এটা দেখে আমি বাংলাদেশে বুঝবো যে এটা ডায়াবেটিস, রাশিয়াতে বুঝবো এটা ডায়াবেটিস, কিন্তু যদি
ভাষাগত বৈষম্য থাকে, আরবিতে যদি লিখে দেয় যে ডায়াবেটিস মেলাইটাস আমি নাও বুঝতে পারি, তারপরে রাশিয়ান ভাষায় লিখলে আমি নাও বুঝতে পারি, তাহলে সব ডিজিজের ডায়াগনোসিস একই কোড নাম্বারে করার যে সিস্টেম, এই এটাই হচ্ছে আইসিডি, এবং এই উদ্দেশ্যে এটা করা হয়েছে। তো আইসিডি 10 আগে ছিল, 10 মানে ভার্সন, এরপরে 11 ভার্সন এখন আসছে। সিন্স ইটস ইনসেপশন আইসিডি হ্যাজ বিন রিভাইজ সেভারাল টাইমস। আইসিডি 10 এন্ডোর্সড বাই 43rd ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি ইন 1999 এন্ড ফার্স্ট ওয়াজ ইউজড বাই মেম্বার স্টেটস ইন 1994। দি আইসিডি 11 ভার্সন ইজ রিলিজড অন 18 জুন 2018। কোনটা কোন সনে আসছে এটা মনে রাখেন। ICD-10 will be replaced by ICD-11 on January 1, 2022. তাহলে ICD-10 ই চলতেছে, 11 ভার্সন আসছে 18 সনে, এটা কার্যকর হবে January 1, 2022 সন থেকে ICD-11 কার্যকর হবে। আমার সময় মাত্র কয়েক সেকেন্ড আছে, আপনারা ICD-10 এবং 11 ইন্টারনেট থেকে আরো ডিটেইলস পড়বেন। কয়েক সেকেন্ডের মধ্যে আমার ক্লাসের লাইন কেটে যাবে। যারা জয়েন করেছিলেন, অ্যাটেন্ডেন্স দিয়েছেন তো সবাই? জি স্যার। তো ঠিক আছে, তাহলে এখনই শেষ করে দেই কেটে যাওয়ার আগে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম।